টিভি বাংলা মানবতার সমাধান

বর্তমান সমাজে আলোচিত বিষয় যেহেতু সেখানে বিভিন্ন প্রকার বিভ্রাট ঢুকেছে ফাসার ঢুকেছে এবং অপসংস্কৃতি মুসলিম মূল সংস্কৃতিটাকে হারিয়ে দিচ্ছে সেক্ষেত্রে আমাদের মৌলিকভাবে বিষয়গুলি জানা একান্তই প্রয়োজন আজকে আমরা এই পর্বে আলোচনা করব যে এখানে বলা হচ্ছে আদমুল মওয়ান যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে বিবাহের ক্ষেত্রে কিছু বাদ্যবতকতা আছে কোন কোন নারী বিয়ে করা যাবে কোন কোন নারীকে বিয়ে করা যাবে না এ প্রসঙ্গে আমরা আলোচনা নিয়ে আসব। তো এই প্রসঙ্গে আলোচনার জন্য সর্বপ্রথমে আমি জনাব শেখ ইউসুফ আবদুল বাজির সাহকে এই যে মুহারমাত্রিমাতা আলাইকুম উম মাহাতুকুম এই আয়াতের একটু আলোকে মুহারমাত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য আহ্বান জানাচ্ছি মোহারমাত এর বিস্তারিত পরিচয় দিয়ে আল্লাহ তালা একটি বিশদ এবং দীর্ঘ আয়াত নাজিল করেছেন যেখানে আল্লাহ তালা এক করে মহারমাতের কথা উল্লেখ করেছেন হরিমাদা আলাইকুম ও হুকুম সর্বপ্রথম মা ছেলের জন্য হারাম করা হয়েছে অবানুকুম মেয়ে বাবার জন্য আরাম করা হয়েছে বাবা মেয়েকে বিয়ে করতে পারবে না খাওয়া তুকুম এবং ভাই বোনকে বিয়ে করতে পারবে না ও আম্মা তুকুম এবং বাবার বোন তাকেও বিয়ে করতে পারবে না ওয়াখালা তুকুম এবং মায়ের বোন যে মায়ের বোন বাবার বোন তাদেরকেও বিয়ে করতে পারবে না অবানাতুল আখ এবং ভাইয়ের মেয়ে যে ভাতিজি অবানাতুল ওখ বোনের মেয়ে তাদেরকেও বিয়ে করা যাবে না ওমা তুকুম্লা কুমল্লাতি আর দান এবং ওই সমস্ত মায়েরা যারা দুধ পান করেছে শৈশবে হয়তো কেউ নিজের মায়ের দুধের পাশাপাশি অন্য কোন মহিলার দুধ পান করেছে এখন এই মহিলা যিনি দুধ পান করিয়েছেন তিনি এই ব্যক্তির জন্য হারাম এবং যার দুধ পান করেছেন তার মেয়ে যারা তারা বোন হয়ে গেলেন ওই তাদের তারাও হারাম এবং আমার শাশুড়ি শাশুড়ি আল্লাহ তালা হারাম করে দিয়েছে এবং কেউ যদি একটা মেয়েকে বিয়ে করে একটা নারীকে বিয়ে করে সে তার বাচ্চা পূর্বের স্বামীর বাচ্চার সঙ্গে নিয়ে এসেছে একটা রবিবা এখন এই মেয়ে এই স্ত্রীর সঙ্গে যদি তার মিলন হয়ে থাকে তাহলে এই মেয়ে তার জন্য মেয়ে এই স্ত্রীর মেয়ে যা অন্য স্বামীর থেকে এসেছে সেই মেয়ে তার জন্য আল্লাহ তালা অবশ্য একটি বিষয় স্পষ্ট করে দিচ্ছেন যে এই রবিবা এর মাকে বিয়ে করেছে কিন্তু তার সঙ্গে যদি যৌন মিলন না হয় এবং বিচ্ছেদ হয়ে যায় তালাক হয়ে যায় তাহলে অবশ্যই এই রবি বা তিনি বিয়ে করতে পারবেন আর ও হালাইল আর নিজের ছেলে আর ছেলের যে বিয়ে করেছে তার স্ত্রীকেও নিজের শ্বশুর হিসাবে তাকে বিয়ে করতে পারবে না মা বাইনা লোকতাইন এবং দুই বোনকে একত্রে বিয়ে করা এটা হারাম এভাবে ধন্যবাদ

প্রতিবন্ধকতার কারণে বিয়ে করা যাবে না আমরা প্রথমে যেটা জানতে পারলাম যেগুলি হলো আবাদি বিয়ে করা যাবে না তার মধ্যে দেখা যাচ্ছে বংশ সংক্রান্ত নিষেধাজ্ঞা আছে তার বৈবাহিক সংক্রান্ত সম্পর্কে নিষেধাজ্ঞা আছে তারপর দুগ্ধ পান সংক্রান্ত নিষেধাজ্ঞা রয়েছে আমরা যে বংশ সংক্রান্ত নিষেধাজ্ঞা ব্যাপারে আমরা যেটা দেখছি যে এই যে আয়াত থেকে আল্লাহরবুল্লাহ উম্মাহাতুকুম এখানে মা এবং উম্মাহাত বলা হয়েছে এই প্রসঙ্গে আপনি একটু আমাদেরকে বলবেন যেটা মা কন্যা বোন ফুফি খালা বাতিজি ভগ্নি এগুলি ব্যাপারে একটু আমাদেরকে একটু ব্যাখ্যা দেওয়ার জন্য সুস্পষ্ট হয়ে গেল যে কথা আমরা জানতে পারলাম যে নাসাবের কারণে কিছু বংশীয় কারণে হারাম ব্লাড যেটা আবার কিছু যেটা দুধ পান করার কারণে যেটা রাজা আত এবং একটা হলো যে মুসা হারা বৈবাহিক কারণে যেটা হারাম হয়ে থাকে এই হারামগুলিকে আবার দুই ভাগে ভাগ যেটা আমরা জেনে ফেললাম ইতিমধ্যে এখন বংশীয় কারণে যে হারাম করে দেওয়া হয়েছে এখানে বংশীয় কারণে হারাম করার যে একটা কারণ হলো মূলত যে এখানে যখন বংশীয় একটু নিকটতম কাউদেরকে কেউ বিয়ে যদি করে যেটা জাহেরাতের যুগে হয়ে থাকতো এর ফলে হয় কি যে বংশীয় যে সম্পর্ক বা এদের যে হক রয়েছে কোনো কারণে যদি মনোমালিন্য হয় তখন দেখা যায় যে বংশীয় সম্পর্কে ছেদ করা আর বংশীয় যে কাতিয়াতুর রাহেম বা কাতিয়াতুর নাসাব কোন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কিন্তু জাহান্নামের একটা কারণ হয়ে দাঁড়ায় আর এমন যেন নয় একটা তো হলো কি যে ভালোবাসার একে অপরের মনের দিক থেকে মানে যৌন মিলনের যে মানসিকতা এটা ফুল ফ্রি হতে পারবে না একটা হিকমত দুই নম্বরে হলো যে এর কারণে কোনো কারণে যদি সম্পর্ক ক্ষীণ হয় যার ফলে সম্পর্ক ছিন্ন করতে এদের শরীরটা সম্পূর্ণভাবে হারাম এবং এদের আপোষের সম্পর্কটাকে মজবুত রাখার জন্যে এটা করা হয়েছে এবং যদি ঘরের মধ্যেই হয় তাহলে তো আমাদের অন্য যে সামাজিক একটা বন্ধন সেটা থেকেও আমরা বঞ্চিত হব যার ফলে শরীর তো এটাকে নিঃসন্দ মানে হারাম করেছে কারণ ব্লাডের একটা ব্যাপার আছে এবং আজ দেখা যাচ্ছে যে ব্লাড একই ব্লাডের কারণে বিভিন্ন অসুখ বিষয়ও কিন্তু মানে যদিও যেগুলি বৈধ চাচা তো মামাতো খারাপ মানে বাইরের যেগুলি চাচা তো এখানেও কিন্তু দেখা যায় একই বংশে বিয়ে করলে আজ কিন্তু আমরা আরবের মতো দেশে দেখি যে ওইখানে আগে ডাক্তারের চেক আপ নিয়ে আসতে হবে কারণ এমন কিছু রোগ আছে যেটা বংশীয়ভাবে একে অপরের মধ্যে ছড়িয়ে পড়ে তাহলে মোহানবুল্লাহ আলামিন যদি যেটা বৈধর মধ্যে যদি এই সমস্যা হয় তাহলে যেটা অবৈধ তাহলে এটা আরও সমস্যা বড় হওয়ার কথা যেটা আজ ইউরোপিয়ান দেশগুলি বা যেগুলি ওপেন দেশ যারা এগুলিকে অমান্য করার ফলে আপোষের মধ্যে তাদের সম্পর্ক ছিন্ন হয়েছে বিভিন্ন রোগ সঙ্গে তারা জড়িত হয়েছে এগুলি থেকে মহানবুল্লা আলমিন আমাদেরকে মুক্ত রেখেছেন তিনি রাহিম তিনি রাহমান এবং তিনি হাকিম তিনি আমাদের জন্য কল্যাণ করে দিয়েছেন সেটা আমাদের সুন্দরভাবে মানা জরুরি আপনার কি এই কোন আল্লাহ পাক বলছেন মাদেরকে হারাম করা হয়েছে এখানে মায়ের সাথে দাদি নানি এবং উপরে যত যত উপরে যায় তত উপর পর্যন্ত সকল মহিলাকেই হারাম ঘোষণা করা হয়েছে যেহেতু উম্মাহাত বহু বসন অনুরূপভাবে বানাত বানাত বলতে নিজের মেয়ে মেয়ের মেয়ে অনুরূপভাবে ছেলের মেয়ে নাতি নাতনি এবং দাদি নানি এগুলি হারাম হারামের মধ্যেই অন্তর্ভুক্ত অনুরূপভাবে যেটা দুধ পানের ব্যাপারে বলা হচ্ছে ওখানে দুধ পানের ক্ষেত্রে একটা জিনিস আমরা খেয়াল করতে পারি যে একই ব্যক্তি দুই সম্পর্কে হতে পারে যেমন কোনো ব্যক্তি নানির দুধ পান করলো তা এখন যদিও এক হিসাবে নানি কিন্তু আর হিসাবে সে হচ্ছে তার দুধমা দুধমা হওয়ার কারণে তার খালা হয়ে গেল তার বোন বংশের রক্তের হিসাবে হলো খালা দুধমা হিসাবে হয়ে গেল দুধ বোন দুধ বোন হওয়ার কারণে দেখা গেল যে ওই বেচারা ও খালা তো বোনকে আর বিয়ে করতে পারছে না এই ধরনের কিছু বিষয় আদি আছে যেগুলি প্রত্যেকটা পয়েন্টের উপরে যদি আমরা একটু ব্যাখ্যা করে আগাই তাহলে আমাদের মাসলা মাসাইলগুলি জানা সহজ হবে জন্য মাননীয় পরিচালক সাহেবের দৃষ্টি আকর্ষণ করবো যে আমরা এই যে চোদ্দো প্রকার মেয়েদেরকে যে বিবাহ করা বৈধ না ওয়ান তাজমাহ বাইনা উখতাইন বোনকে দুই বোনকে একত্রিত করা যাবে না ওখানে বনকে মানে স্ত্রীকে এবং তার ফুফু স্ত্রী এবং তার খালা তাদেরকেও একত্রিত করা যাবে না যদিও অন্য সময় আলাদা হলে সেটা বৈধ ছিল তো এগুলি আমার মনে হয় পার্ট বাই পার্ট আমরা কিছু আলোচনা করলে তাহলে অনেকটা সমাজ উপকৃত হতে পারবে হ্যাঁ এ ব্যাপারে যেটা শেখ ইউসুফ আবদুল মজিদ যেখানে বলা আছে যে আমরা বললাম বংশের কারণে হারাম মা এবং উম্মাত তারপরে আপনার কন্যা কন্যা কন্যার কন্যা এই যে কয়টা খাত এই খাতগুলি বংশের কারণে আমরা পাচ্ছি মা কে বিয়ে করা যাবে না মায়ের মাকে বিয়ে করা যাবে না কন্যাকে বিয়ে করা যাবে না কন্যার কন্যা বিয়ে করা যাবে না বোনকে বিয়ে করা যাবে না বোনের মেয়েকেও বিয়ে করা যাবে না হ্যাঁ ফুফুকে বিয়ে করা যাবে না এই যে বিষয়গুলি এই এই খাতগুলি একটু আমাদেরকে স্পষ্ট করে বলেন আমাদের তো তো মোটামুটি আমি মনে করি আলোচনার ভিতর দিয়ে অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে যে নসবের কারণে তো নসব মানে ব্লাড কানেকশন রক্তের সম্পর্ক যাদের সঙ্গে যেটাকে যা তো রাহিম হরম বলা হয় জৈল আর হাম তো এক্ষেত্রে নিজের মেয়ে মেয়ের মেয়ে মা তারপরে মার মা দাদি দাদির মা এরকম এভাবে শরিয়ত স্পষ্ট করে দিয়েছে যেটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে এইভাবে বিয়ে করা যেটা নিষেধ সেটা আমাদেরকে মানতে হবে ধন্যবাদ সম্মানিত দর্শক বৃন্দ আমরা আপাতত একটা ছোট্ট বিরতি নিচ্ছি এরপর আমরা আমাদের নির্ধারিত আলোচনায় ফিরে আসব ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম Ami Peace TV, Bangla. Who was the first prophet? Was a prophet the first one to read and write? Did God speak to a prophet? A prophet in a prison. A prophet who commanded the birds, insects, and animals? Want to know more? Join us for stories of the prophet. Nobite Kahi. আজ সন্ধ্যা সকাল সম্মানিত ও বৃন্দ বিরতির পর ফিরে এলাম আমাদের নির্ধারিত আলোচনায় এই আলোচনায় আমরা যেটা আলোচনা করতেছিলাম জানতে পারলাম যে বংশীয় কারণে কিছু কিছু মহিলা যাদেরকে বিবাহ করা যায় না অনুরূপভাবে বৈবাহিক সম্পর্কের কারণেও কিছু মহিলা বিবাহ করা যায় না এ ব্যাপারে আমি শেখ সাইফুদ্দিন সাহেবকে বলবো যে বৈবাহিক সম্পর্কের ব্যাপারে যেমন শাশুড়ি তারপর স্ত্রীর গর্ভজাত সন্তান পুত্রবধূ মাথা এগুলি একটু সহজ করে বুঝ আমাদের দর্শকদের জন্য বুঝিয়ে দিলে ভালো হতো বৈবাহিক কারণে যেগুলি আমাদের নিষিদ্ধর মধ্যে আসে সেগুলি উম্মাহাত নেশাইকুমের মধ্যে যেমন আমরা মাদেরকে দাদিদেরকে নারীদেরকে নিয়েছি এক্ষেত্রে কিন্তু তারা আসবে মানে শাশুড়ি শাশুড়ির মা আপনার দাদির শাশুড়ি তার মা উপরে এগুলো কিন্তু এখানে আসবে তারাও এখানে একইভাবে আসবে কারণ হাদিসে এসেছে যেটা নাসাবের মাধ্যমে হারাম হয় সেটা কিন্তু রাজাতে মাধ্যমে বা দুধ পানের মাধ্যমেও হারাম হয় সেই জন্যে আমাদের হুবহু কিন্তু ওই হারামগুলি এখানেও ওইভাবে আমাদের সেট হবে জন্য শাশুড়ি শাশুড়ির মা বা আমার দাদু শাশুড়ি বা তার মা তার উপরে এগুলি আমাদের জন্য হারাম আসবে ঠিক এইভাবে যদি শাশুড়ির যেটা আপনার বৈবাহিক কারণে যেটা আসবে যে দুই বোন একসঙ্গে যেটা অস্থায়ী যেটা হারাম আছে ওখানে যে দুই বোনকে একসঙ্গে বিয়ে করা যাবে না কারণ একজনকে আমি বিবাহ করেছি তো আরেকজনকে করা যাবে না যেটা আমাদের শেখ আমানুল্লাহ মাদানি সাহেব বলেছেন ঠিক ওইভাবে তার স্ত্রীর ফুপুকে বা স্ত্রীর খালাকে একসঙ্গে বিয়ে করা যাবে না যেটা অস্থায়ী মানে ভাবে হারাম আর কি এইভাবে পুত্রবধূ কারণ এটা বিবাহর কারণে আমার ছেলে যেহেতু বিয়ে করেছে একজন নারীকে কাজেই ওই মেয়েটা শ্বশুরের জন্য হারাম হয়ে যাবে এইভাবে আমাদের মনে রাখতে হবে যে যে কারণে আমাদের যে সমস্ত ব্লাড কারণে আপনার বংশে হারাম হয়েছে বংশীয় কারণে বা ব্লাডের কারণে ঠিক একইভাবে কিন্তু আমাদের বৈবাহিক কারণে এখানে দুধ মাতাতে আমাদের হারাম যেমন আসবে ঠিক এখানে কিন্তু আমাদের বিবাহের কারণেও অনেকগুলো এখানে আসবে ধন্যবাদ জানাব শেখ সাহেবুদ্দিনকে আপনি সুন্দর করেই স্পষ্ট করে দিয়েছেন আমি এ ব্যাপারে শেখ আমানুল্লাহ মাদানী সাহেবকে বলবো যেটা হলো যে আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে পালক পুত্র পালক পুত্র যদি হয় এখানে যে পুত্র পুত্রবধূকে বিবাহ করা যাবে না কিন্তু পালক পুত্র যদি তার স্ত্রীকে ছেড়ে দেয় তাহলে পালক পুত্রের সেই বধুকে বিবাহ করা যাবে কি না এ ব্যাপারে শরীরের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করা শাশুড়ির ক্ষেত্রে একটা কথা ওখানে বলে নেওয়া ভালো মনে করছি তাহলে এই যে মুজারাদ আঁক ধোয়ার সাথে সাথেই শাশুড়িকে বিবাহ করা হারাম হয়ে যাবে। পুত্র বধূ ওরকম মুজারাদ আঁক ধোয়ার সাথে বিবাহের সাথে সাথেই হারাম হয়ে যাবে। কিন্তু যদি রাবিবা হয় রাবিবা হলে ওখানে হলুয়াতে সাহিয়া বা মিলন শর্ত এখানে পালক পুত্র বলে ইসলাম শরীয়তে কিছু নাই পাক এ ব্যাপারে নবী মোহাম্মদুর রসুল্লাহ আলি আসাল্লামের পালক পুত্র বিন হারেসা রাজি আল্লাহ আনহু যিনি জাইনাব রাজি আল্লাহ তালহাকে বিবাহ করেছিলেন উল্লেখ্য যে কোরআন মজিদে একজন সাহাবির নামই এসেছে তিনি হলেন জায়দ বিন হারেসা রাজি বিন হারেসা রাজি আল্লাহ তালু যখন তালাক দিলেন তার স্ত্রীকে জাইনাবল্লাহ আনহাকে তখন রসুল খোদ নিজেই জাইনাব আল্লাহ তালা আনহাকে বিয়ে করলেন এ নিয়ে সমাজে কিছু গুঞ্জন হলো মনাফেক মহলে অনেক কথাবার্তা চলতে লাগলো আল্লাহ রাবুল আলমী তীব্র প্রতিবাদ জানালেন এবং বললেন যে তাদের পিতার নাম ধরেই তাদেরকে ডাকা হবে এবং তাদেরকে নিজেদের ভাই হিসাবে গণ্য করা হবে তো পুত্র যারা পালবেন তারা খেয়াল রাখবেন সেক্ষেত্রে পর্দাপশিদা শিথিল করার কোনো সুযোগ নেই একটিমাত্র সুরাতের সুযোগ আছে যদি ওই পালক পুত্র দুধ পান করে থাকে দুধ পান করার ক্ষেত্রেও আমাদেরকে খেয়াল রাখতে হবে দুই বছর বয়সের ভেতরেই দুধ পান করতে হবে দুই বছরের বাইরে বয়স পার হয়ে যাওয়ার পরে যদি দুধ পান করে তাহলে সেটা দুধ পান বলে গণ্য হবে না এক চুষ দুই চুষ দুধ পান করলে সেটা দুধ পান বলে গণ্য হবে না কমপক্ষে পাঁচবার হতে হবে নতুবা দুধ পান বলে সাব্যস্ত হবে না দুধ পান করা পুত্র যদি হয় তাহলে সেক্ষেত্রে ছেলে বলে গণ্য হবে কিন্তু বয়স্ক পুত্র বানালাম ওটা কিন্তু ইসলামী শরীয়ত আমাদেরকে বৈধ করেনি কাজেই এ ব্যাপারে আমাদের খুব সতর্ক থাকা উচিত এবং পর্দা পশিদার ক্ষেত্রে এ ব্যাপারেও খুব সাবধানতা অবলম্বন করা উচিত পাক আমাদেরকে তৌফিক দান করুন অর্থাৎ পালক পুত্র বলতে কিছু নেই তাকে যেমন তার তালাক প্রাপ্তা স্ত্রীকে বিবাহ করা যাবে অনুরূপভাবে এই পালক পুত্রের সাথে ওই মায়ের মা ডেকে ঘরে ঢুকে গেল খালা ডেকে ঘরে ঢুকে গেল তার সাথে পর্দা করা যাবে না এটি নয় বরং এটি সামাজিক এটা কুসংস্কার মাত্র আমরা এই ব্যাপারে একটু আলোচনায় যাবো যে সে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু সাময়িক প্রতিবন্ধকতার কারণে বিয়ে হারাম হয় তার মধ্যে একটা জিনিস আছে যে অন্যের স্ত্রী অন্যের কাছে আছে অন্যের স্ত্রী বিবাহ করা যাবে না তৎসঙ্গে একটা দেখা যাচ্ছে যে জোর করে কাউকে তালাক দিয়ে বা বের করে নিয়ে এসে বিবাহ করা এ ব্যাপারে শরীয়তের ব্যাখ্যাটা স্পষ্ট করার জন্য কাউকে কারো বৈধ স্ত্রী স্ত্রী থাকা অবস্থায় সে যদি জোর করে তাকে নিয়ে আসে সেটা তো কিডন্যাপ করা হলো এখতাফ হলো সেটা তো সম্পূর্ণ একটা হারাম কাজ হলো তো হারাম কাজের মাধ্যমে ওই ব্যক্তির থেকে সে যদি স্বেচ্ছায় তালাক না দেয় আর তাকে নিয়ে এসে বিয়ে করে তা এটা সম্পূর্ণ শরীর বিরোধী এবং একটা অবৈধ কাজ এবং একটা গর্হিত কাজ সম্মতি তো হতে পারে সেক্রিয়া প্রেম করে যদি পরক্রিয়া প্রেম করে সম্মতিও দেয় যদি ওই ব্যক্তি যদি সে তালাক না দেয় তাহলে তালাক না দেওয়া পর্যন্ত এই এই মহিলা ওই ব্যক্তির স্ত্রী হিসাবে গণ্য হবে তালাকও দিতে হবে আর ইদ্দতের ভিতরেও হতে হবে এই শর্তগুলি ইদ্দতের ভিতরে যথাযথভাবে পালন না করলে এবারে অন্যের স্ত্রী বিয়ে করা যাবে না আচ্ছা এখানে একটা জিনিস আছে যেটা হলো যে শেখ সাইফুদ্দিন আমাদের সমাজে কিন্তু তালাক শরিয়তে বৈধ করলেও এটা কিন্তু খুব কন্ট্রোল করেছে শরিয়ত তাই না বরং তালাক দিয়ে ফেললে পুনরায় স্বামীর কাছে ফিরে যাওয়ার ব্যাপারে বলে দিয়েছেন যদি তারা ইসলাহ করে তাহলে স্পষ্ট করে কিন্তু এখানে একটা বিষয় যেটা আমাদের স্পষ্ট করা দরকার সেটা হচ্ছে যে হ্যাঁ তালাক হয়ে যাচ্ছে কিন্তু হওয়ার পরে তালাকের পরেও তো শরীয়তে একটা ইদ্যতের ব্যাপার আছে তাই না কিন্তু ইদ্যত পালন না করেই যে বিয়ে হয়ে যাচ্ছে কোথাও কোথাও এই অপসংস্কৃতি আমাদের মধ্যে ঢুকছে এ প্রসঙ্গে আপনি একটু ইদ্দতের বিষয়টি একটু ক্লিয়ার করে বললে ধন্যবাদ আসলে অপসংস্কৃতি নয় বরং একটা হারাম কাজ আমাদের সমাজে এটা হয়ে যাচ্ছে যে একজনের স্ত্রীকে জোর করে যেটা আমাদের ইস্যু সাহেব বলেছেন বা প্রেম করে এখন যেটা হচ্ছে যে আজকাল যেটা দেখা যায় যে মানুষ পাড়ে দিয়েছে তাদের রুজি রুটির জন্য দেশ ছেড়ে বাইরে আর এদিকে তার স্ত্রী হয়তো এদিকে ওদিকে ডানে বামে যেটা পরক্ষ প্রেম সবচেয়ে বড় খেয়াল স্বামী স্ত্রীর মধ্যে এবং স্বামী হয়তো আরেকজনের সঙ্গে প্রেম করতেছে যেটা বড় অন্যায় এবং একটা মহা মহামারীর মতো ব্যাধি ছড়িয়ে যাচ্ছে আমাদের তো এই ধরনের প্রশ্ন আমাদের কাছে অনেক এখন বর্তমানে আসে যে এখন কি করবো এটা কি করব তো এই জন্যে নিঃসন্দেহে একজনের স্ত্রী থাকা অবস্থায় আর একজনের সঙ্গে বিয়ে কোনোভাবেই রাজি না এবং আমাদের দেশে তো হয়ে যাচ্ছে কি যে স্ত্রী কোর্টে গিয়ে স্বামীকে ডিভোর্স করে দিচ্ছে আর পরে আরেকজনের সঙ্গে বিয়ে হয়ে যাচ্ছে তো স্ত্রীর পক্ষ থেকে ডিভোর্স তো আমাদের নেই স্ত্রীর পক্ষ থেকে যেটা খোলা আর খোলা হতে অবশ্যই স্বামীর স্বামীর সম্মতি লাগবে মানে আপনি কাছ থেকে থেকে স্বামীকে সম্মত করে তার তালাক হবে নিতে এবং ক্ষেত্রে যেটা আপনি বলতেছেন যে আমাদের এই ক্ষেত্রে হচ্ছে কি যে ওইখানেই ওইখানেই স্বামীকে ডিভোর্স করতেছে আর ওইখানে আবার বিয়ে পড়া হচ্ছে যেখানে ইদ্দের কোনোই লক্ষ্য করা হচ্ছে না যে ইদ্যুত পালন করে স্ত্রীর প্রতি মানে ফরজ এবং এই ভিতরে বিয়ে হলে সেই বিয়েটা কি হবে না বিশুদ্ধ হবে না সেই বিয়েটা সই হবে না এক্ষেত্রে ইদ্যুতেরও বিষয় রয়েছে ইদ্যুত একটা বড় বিষয় বিশেষ করে যদি তালাক প্রাপ্ত হয় তাহলে প্রথম তালাকের পরে তিন মাসের মধ্যে যদি না নেয় তাহলে তা সেটা ছোটো বায় না বিচ্ছেদ ঘটবে আবার চাইলে তাকে আগের স্বামী আপনার নতুন বিয়ে করে নতুন মুহূর্তে বিয়ে করতে পারবে আর যদি ইদ্যুতের মধ্যে তিন মাসের বা তিন মাস তো না তিন

তিনটা ঋতু বলা হয়েছে মহিলাদের তিনটা মাসিক হয় সেটা আর আরেকটা হচ্ছে যদি মহিলা গর্ভবতী হয় তাহলে সেক্ষেত্রে তার গর্ভপাত হওয়া পর্যন্ত আর যদি স্বামী মারা যান তাহলে সেই ক্ষেত্রে বিধবা আপনার কতদিন চার মাস দশ দিন পালন করবে এবং এই ইদ্যতের ভিতরে বিবাহ বৈধবে যাদের হয়তো এখনো মাসিক চালু শুরু হয় নাই বা যাদের এখন হয়তো ওটা বন্ধ হয়ে গেছে তাহলে তিন মাস তখন তারা যদি মোতাল্লাকা হয় জি 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 স্বামীর ক্ষেত্রে তো তাহলে বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল ইদ্যতের বিষয়টা এখন এই ইদ্যত পালন না করে এর ভিতরেই যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় তাহলে এটি সম্পূর্ণরূপে কি হবে শরীয়ত গর্হিত কাজ হবে তাতে কোনো সন্দেহ নাই ধন্যবাদ আমি এবার একটা বিষয় যেটা আলোচনা আসতে চাচ্ছিলাম সেটা হলো এহরাম অবস্থায় আক্ত তো শরীয়ত নিষেধ এহরাম অবস্থায় আক্ত করলে সে আক্তটা কি ঠিক হবে এহরাম অবস্থায় বিয়ে করলে পরে বিয়েটা তো হবে না পরবর্তীকালে বিয়ে করতে হবে হ্যাঁ জনাব শেখ সাইফুদ্দিন এখানে কিন্তু মহারিম অবস্থায় অর্থাৎ সে উমরা করতে যাক হস করতে যাক সেই অবস্থায় কিন্তু সেই অবস্থায় এহরাম অবস্থায় কিন্তু সে আখত বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারে না তাই না আর সেখানে কিন্তু শরীয়তে তার জন্য বিধানও রাখা হয়েছে তো আমি জনাব শেখ আমানুল্লাহ সাহেবকে বিষয়ে একটু একটু আলোকপাত করার জন্য বলবো দুই একটা কথা আমি সাইফুদ্দিন সাথে সংযোগ করতে চাচ্ছিলাম সেটা হলো এই খোলা তালাকের বিষয় এখন স্ত্রী তো খোলা করতে চায় কিন্তু স্বামী তো রাজি নয় সেক্ষেত্রে সে মহিলা কি করবে সে মহিলা ইসলামী শরীয়তের দৃষ্টিতে কোর্টের আশ্রয় নিবে কোর্ট তখন বিবেচনা করে দেখবে যে স্বামীর দোষ না স্ত্রীর দোষ স্ত্রী যদি দোষ হয় তাহলে তাকে সংসার করতে বাধ্য করবে আর যদি স্বামীর দোষ হয় তাহলে তাকে তালাক দিতে বাধ্য করবে দ্বিতীয় বিষয় যেটা আসছে সেটা হলো যে জানিয়া এবং মুশ্রেকা তো এখানে ওলামা ইকরামগঞ্জ বলতে চাচ্ছেন যে জেনার উপরে যদি কেউ অটল থাকে জেনার উপরে যে অটল থাকে অবিচল থাকে তাহলে তাকে বিবাহ করা বৈধ হবে না কিন্তু জেনা থেকে তবা করে আর তাই বমিন আজদাম এ কামাল্লা আজম আল্লাহু কেউ যদি তবা করে তাহলে তার পাপ মুক্ত হয়ে যায় সে পাপ থেকে মুক্ত হয় ধন্যবাদ সম্মানিত সুতা ও দর্শক আমরা আজকের যে আলোচনায় স্পষ্ট করে জানতে পারলাম কোন কোন নারীদেরকে বংশীয় কারণে এবং কোন কোন নারীদেরকে আপনার বৈবাহিক সম্পর্কের কারণে এবং কোন কোন নারীদেরকে আপনার দুগ্ধ পান সংক্রান্ত মাসালার কারণে বিবাহ করা যাবে না সেটা যেমন সাথে সাথে জানলাম তৎসঙ্গে আমরাও এটাও জানলাম যে সাময়িক বিবাহ নিষিদ্ধ হ্যাঁ যদি আল্লাহ রব্লা আলীম বলে দিয়েছেন ওলাও আয় খুম যদি মুশ্রিক নারী তোমাকে যদি তার সৌন্দর্য মহাকৃষ্ট করেও ফেলে তবু তাকে বাদ দিয়ে দিনদার তো উপরে কায়েম এমন মহিলাকে বিবাহ করা সবচেয়ে উত্তম এ ব্যাপারে আমি আপনাদের সকলকে একটা সতর্ক করার কথা বলবো যে বিবাহ করার পূর্বে এই সমস্ত বিষয়গুলি স্পষ্ট করে দেখে নেবেন বিবাহের পর এ নিয়ে আর কোনো প্রকার বাক বেতনটায় জড়াবেন না তবে আপনাদের দাম্পত্য জীবন সর্বাঙ্গ সুন্দর ও সুখের হবে এটাই হলো সকলের কামনা আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলের খ্যার ও আফিয়ত কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় আরোজ করছি আল্লাহ হাফেজ কখনও কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে একটু দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান জীবন দর্শন মানুষের ভুলে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন বিএস টিভি মানবতার সমাধান